Hello friends, welcome to channel Kaka Riders, and I am Bipul. The subject of this video is living root bridge and Asia's cleanest village. So, a living root bridge, অর্থাৎ গাছগুলো বেঁচে আছে এবং জীবন্ত গাছের শিকড় দিয়ে সেতু তৈরি, গাছগুলো সোজা আকাশের দিকে তাকিয়ে আছে, আবার এদিকে তার শিকড়গুলো কিছুটা অংশ মাটিতে, আবার কিছু অংশ চলে গেছে আপনার ব্রিজ তৈরি করতে। এইভাবে তৈরি, দুটো তিনটে বা তার বেশি গাছ মিলিয়ে তৈরি। গাছগুলো মেইনলি কি, মেইনলি এই রুট ব্রিজ তৈরি করা হয় রাবার গাছ দিয়ে। তো খাসি সম্প্রদায়ের মানুষরা এই ব্রিজ সাধারণত তৈরি করে তাদের এই রিমোট এরিয়ায় যোগাযোগ রাখার জন্য, কারণ তাদের নদী পারাপার করা যেহেতু অসুবিধা তাই। আর এবারে আসি এশিয়ার যে ক্লিনেস্ট ভিলেজ মাওলিলাং সম্পর্কে। এই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিলাংটা অসাধারণ একটা সুন্দর গ্রাম, যে গ্রামে নোংরা ফেলার জন্য মাঝে মাঝে বাস্কেট রাখা আছে। আপনি যে কোনো কিছু প্যাকেট বা নোংরা রাস্তায় ফেলতে পারবেন না, বা যদি ফেলেও দেন দেখবেন কোনো একজন মানুষ এসে বাস্কেটে তুলে দিচ্ছেন। এবং বাস্কেটগুলো কিন্তু দু তিন রকমের হয়, দেখা যায় কোনোটাতে হয়তো প্লাস্টিক ফেলার জন্য, আবার কোনোটাতে ফলের খোসা বা পচনশীল দ্রব্য ফেলার জন্য। তো এরা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্রামটা রেখেছে বলেই আজকে এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এবং ট্যুরিস্টদের একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে। তো এটা আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। তো যারা শিলংয়ে যাবেন তারা এই দুটো জায়গা মিস করবেন না নিশ্চয়ই। তো এইবারে বলি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের মানুষজন কিন্তু হিন্দি সাধারণত দুই একজন বাদে কেউই বোঝে না, সবাই সাধারণত ইংলিশ বা তাদের খাসি ভাষায় কথা বলে, তাই কথা বলার সময় আমাদেরকে অনেকটাই হোঁচট খেতে হয়েছে। আর একটা কথা বলি, আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, যেমন আমার রাইডিং গ্লাভস একটা পড়ে গেছিলো, কিন্তু ওখানকার মানুষজন এত অনেস্ট যেটা আমি কিন্তু ফিরে পেয়েছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এলাম এই রুট ব্রিজে। দেখুন, একটু রিমোট এরিয়া, বয়স্ক লোকদের নেমে তারপরে উঠে আসা খুব মুশকিল, তবে একবার যদি কষ্ট করে নেমে যেতে পারেন সত্যি সত্যি অসাধারণ। আর যাতায়াতের পথে আপনি ওয়াইল্ড চেরি পাবেন বা অন্যান্য কিছু ফল পাবেন যেটা দেখা যায় না আমাদের এলাকায়, সেগুলো খেতে কিন্তু মিস করবেন না। 10 টাকায় মোটামুটি দেখা যাবে যে 5-7টা এই ওয়াইল্ড চেরি পেয়ে গেছে, যেটা আপনার মিস করলে সারা জীবনের জন্য হারাতে হতে পারে, অন্য কোথাও পাবেন না। আর সঙ্গে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ যেটা, সেটা বাইকে করে আপনাদের ঘুরে দেখানো হয়েছে, কিন্তু দুটো ভিডিওই যেহেতু আমরা 2017 সালের পূজার ছুটিতে গেছিলাম, সেই সময় চ্যানেল খুলবো এরকম কোনো প্ল্যান ছিল না, তাই একটু শেকি আছে কিছু কিছু জায়গায়, ভাইব্রেশনটা বেশি, আর পুরো ভিডিওটাই মোবাইলে করা, তাই যেহেতু স্টেবিলাইজেশনের সমস্যা আছে কিছু কিছু জায়গায় শেকি আছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের একটু কষ্ট হবে দেখতে হয়তো, কিন্তু আমরা জানি যেহেতু আপনারা আমাদের রেগুলার ভিউয়ার্স, তাই এটাকে সহ্য করে নেবেন এই আশাটা রাখছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে বন্ধুরা এই ভিডিওগুলি দেখতে পারে। এবং যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, তাহলে বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশান আমাদেরকে অনুপ্রেরণা দেয়, নতুন ভিডিও আপলোড করতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। তাই
আপনাদের কাছে বিনীত নিবেদন রিকোয়েস্ট থাকছে যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন ভিডিওটিকে এনজয় করুন আর বন্ধুরা হাসি খুশি থাকুন, বন্ধুদের সঙ্গে হাসি বিতরণ করুন, সবার সঙ্গে একসঙ্গে আনন্দে থাকুন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এরপরেই আসছে এশিয়ার গেল চ চলে আর কিছু নাই, এটাই লাস্ট। কি বল কাদেরকে? কেন তোর বাচ্চা সন্তুকে ডেকে নে। হ্যাঁ ফোন করে, ফোন লাগবে না। হ্যাঁ সন্তুকে ফোন লাগাতেই লাগছে। আস্তে 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 এদিকে যাও। এই দেখলাম না, এইটা চল 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 চল।